আপনাকে তো এই নির্বাচন কেন্দ্রের সংকটের কথা বলছিলাম। দীর্ঘদিন ধরে আপনারা রাজপথে আছেন, আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শোনা যাচ্ছে আপনারা এক দফা নিয়ে খুব শিগগিরই ফিরে আসবেন। এবং আপনাদের মহাসচিব যে কথাটি বলেছে যে বিএনপির এক দফা আন্দোলন নিয়ে মাঠে নামবে এবং আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে, সে সময়টি আসলে কবে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ সদ্য মিজান ভাই এবং প্রিন্স ভাই উভয়কে আমার দলের পক্ষ থেকে, বিশেষ করে দেশ টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। বিষয়টা হলো সংকট সৃষ্টি করেছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে, আর অন্যান্য জিনিস পরে বলি, সমাধানও তাদের কাছে আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে। সে কারণে বাংলাদেশের যে সার্বিক এখন অবস্থা, এই অবস্থাটা মূল্যায়ন করলে যেটুকু আমি রাজনৈতিক কর্মী হিসাবে বুঝি বা জনসাধারণের সাথে মেলামেশা করে যতটুকু বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি, তাতে মনে হচ্ছে বাংলাদেশে যে সমসাময়িক এখন সরকার পরিচালিত হচ্ছে, যেভাবে বিদ্যুৎ, গ্যাস, তেল, চিনি, ডাল, পেঁয়াজ ইত্যাদি নিত্য নৈমিত্তিক জিনিস, সাথে সাথে বিরোধী দমন, সাথে সাথে সাংবাদিক দমন, ডিজিটাল আইন, দুর্নীতি, সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে বিগত দিনগুলোতে যে সমস্যার সৃষ্টি করেছে এগুলোর সমাধান তাদেরই দায়িত্ব। যদি তারা এই দায়িত্ব পালন না করে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে এক দফা, সে এক দফা আমাদেরকে যেতে বাধ্য করবে। কারণ গত বিগত 9 মাস ধরে আমরা চেষ্টা করছি, জনগণকে সম্পৃক্ত করেছি, আমার বিশ্বাস সম্পৃক্ত করতে পেরেছি। সেখানে আমাদের বিশ্বাস যে আমরা যে 10 দফা থেকে এক দফা আসা ছাড়া আমাদের উপায় নাই, কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকেছে, আমাদের না, বিএনপির না, জনগণের পিঠে দেওয়ালে ঠেকেছে। কারণ এখন আদার কেজি কত সেটা জিজ্ঞেস করার দরকার না, পেঁয়াজের কেজি কত জিজ্ঞেস করার দরকার নাই, সবই বুঝে। আপনাদের আন্দোলন নিয়ে কিন্তু ক্ষমতাসীনরাও বলছে যে আপনারা 14 বছর ধরেই তো আন্দোলন করছেন, আপনাদের আন্দোলনের আসলে ভবিষ্যৎ কি? 14 বছর সেই জায়গা থেকে আপনারা কতটা এক দফা আন্দোলন নিয়ে আশাবাদী? 14 বছর আন্দোলন আর এই বিগত 9 মাসের আন্দোলন সমান না। আমি মনে করি আমরা এখন শক্ত হাতে দলকে সংগঠিত করা হয়েছে এবং শক্ত হাতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করার যা প্রয়োজনীয় কৌশল আমাদের নেতা ঠিক করে রেখেছেন, সে কৌশলটা আপনারা পাবেন। 14 বছরের গল্প আর শুনে আমাদের লাভ নাই। সেই কৌশলের গতি প্রকৃতি কেমন হতে পারে সেটা আমি কেন বলবো? আওয়ামী লীগ কি তার কৌশল বলে? আওয়ামী লীগ তো বলে ভিসা নীতি কি হবে, স্যাংশন কি হবে, এইসব কথা বলে। আমরা এইসব উদ্ভট কথা বলতে চাই না, আমরা প্রকৃত কথাই বলতে চাই, জনগণ যাতে আমাদের সাথে সম্পৃক্ত হয়, জনগণের দাবি দাওয়া নিয়ে আমরা মাঠে আছি, এই জন্য এক দফা আমাদের সাকসেস। আপনারা কি এখনো বিশ্বাস করছেন যে জনগণের পুরোপুরি সমর্থন আপনারা পাচ্ছেন আপনাদের আন্দোলনে? কারণ জনগণের সমর্থন পাচ্ছি যদি ওসি, এসপি, ডিসি এবং যদি সাব ইন্সপেক্টরগণ থানাতে সরকারের পয়সা নিয়ে দিয়ে যে বেতন পায়, সরকারের ডাইরেক্ট কর্মচারী হইয়া তাদের আদেশ যত অন্যায় আদেশ পালন না করে, যদি না করতো তাহলে এতদিন সরকার থাকতো না। তা আমি মনে করি যে প্রশাসন যদি সত্যিকার অর্থে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, সরকারের অনিয়মগুলো, সরকারের দুর্নীতিগুলো গ্রহণ করার জন্য বিরোধী দল দমন যাতে না করে, যদি না করতো তাহলে এতদিন সরকার থাকতো না। সেই জায়গা থেকে মার্কিন ভিসা নীতির কথা বলছিলেন, একটু প্রসঙ্গটা যুক্ত করি যে ভিসা নীতি কি কোনোভাবে বিএনপির আন্দোলনকে যদি বলি বেকায়দায় ফেলছে? আমাদের আন্দোলন বেকায়দা করবে কেন? আমরা কি মানুষ মারি? আমরা কি তত্ত্বাবধায়ক আইন বিলুপ্ত করছি? আমরা কি সালাউদ্দিনকে গুম করছি? আমরা কি ইলিয়াসকে গুম করছি? আমরা কি 700 লোককে গুম করছি? আমরা কি 500 লোককে হত্যা করেছি? আমরা কি 7 মার্ডার করেছি? আমরা কি শেয়ার বাজার লুট করেছি? আমরা কি রানা প্লাজা ঠেলে ফেলাই দিয়েছি? যে আমাদের উপর স্যাংশন কেন আসবে? তাহলে আওয়ামী লীগ ভয় পাচ্ছে, আওয়ামী লীগ দুর্নীতি করছে, আওয়ামী লীগ বেগম পাড়া করছে, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করছে, আওয়ামী লীগ লুট করছে, আওয়ামী লীগ শেয়ার বাজার লুট করছে, এইসব কারণে বিগত 2014 থেকে 2018 পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে, আবারও যে তাদের মুখে যে নির্বাচন, এই নির্বাচনে যদি তারা আবারও 14-18 মতো করে তাহলে স্যাংশন ভিসা নীতি তাদের উপর প্রয়োগ হবে। তারা এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের এত মাথা ব্যথা কি? আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি বাসে আগুন দিয়ে থাকি, আমি যদি আওয়ামী লীগকে ঠেকাই, আমি যদি আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে লাঠি ফেটা করে, তাহলে আমাকেও স্যাংশন দেখ, আমাকেও ভিসা বাতিল করে দেখ, কিন্তু আমি তো সে করার সুযোগ আমার কাছে নাই, ক্ষমতা তো আওয়ামী লীগ। অগ্নি সন্ত্রাস কে মানুষের দেশে চিনে?
লগিবুডে দিয়ে মানুষ মেরে যারা মৃত মানুষের উপরে লাফাতে পারে, যারা এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করতে পারে, যারা বঙ্গবন্ধুকে হত্যাকারীকে তাদের দলের লোক হিসাবে এখনও স্বীকার করে না, তারা এইসব কথা বলতে পারে, তাতে কিছু আসে যায় না। আমাদের কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী কী বলছে এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের মানুষের উপকার করে থাকে, দেশে উন্নয়ন করে থাকে, দেশের সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ হিসাবে উনি পরিচালনা করে থাকে, তাহলে উনি আরেকবার ক্ষমতায় যাবে, তত্ত্বাবধায় দিয়ে দেখ, নিরপেক্ষ সরকার দিয়ে দেখ, আপনাকে বসায় দেখ প্রধানমন্ত্রী হিসাবে, আপনি একটা ইলেকশন করে দেন সাবধানের মধ্যে, মিজোরামকে বসায় দেখ, মিজোরামে যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ ইলেকশন করে দে, প্রিন্স ভাইকে বসায় দেখ, প্রিন্স ভাই যদি সত্যিকার দেশপ্রেম থাকে, যুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে থাকে, তাহলে উনি একটা স্বচ্ছ ভোট করবে সাবধানের মতো। শুনেন, শাহাবুদ্দিনকে দিয়ে অনেক অঘটন ঘটায় দেশ চাইছিল এই আওয়ামী লীগ, শাহাবুদ্দিন সেটা করে নাই, সেখানে তার মৃত্যুর পরও শাহাবুদ্দিন সে সম্মান পায় নাই রাষ্ট্রপতি হিসাবে। সেখানে আমি এটা মনে করে দিতে চাই শুধু যে আওয়ামী লীগ যা বলে তা করে না, আওয়ামী লীগের কথা জনগণ বিশ্বাস করে না। তবে তারা যদি আবার একটা অবৈধ 14-18 মতো নির্বাচন চাপিয়ে দেওয়ার সুযোগ তাদের কাছে আর নাই, সেই সুযোগ তারা পাবে না।